আমি যদি বলতাম আমি একটু খেজুরি যাব, বলতাম না যেতে হবে না। আমি যদি বলতাম আমি একটু এগরাই যাব, বলতাম না যেতে হবে না। আমি যদি বলতাম আমি একবার কাঁথিতে যাব, না যেতে হবে না। ওখানে হচ্ছে তাদের গদ্দারদের জমিদারি ছিল আর জোরদারি ছিল, আমাকে আসতে দেওয়া হতো না। আর এখন আমি নন্দীগ্রামে দাঁড়িয়েছি, এই কারণে আমি নন্দীগ্রামে যাব, আমি খেজুরি যাব, আমি চণ্ডীপুর যাব, আমি তমলুক যাব, আমি কন্টাই যাব, আমি মহিষাদল যাব, আমি সব বাংলার সব প্রান্তে যাব, সব জেলায় যাই, কেউ তো আমায় বাধা দেয় না। তোমরা কে হরিদাস? আজকে করে খাওয়ার জন্য বিজেপি আবার বলছে 2014 সাল থেকে তোমাদের সম্পর্ক ছিল, তার মানে কত বড় বিশ্বাসঘাতক মীরজাফর, বিশ্বাসঘাতক গদ্দার, যে তারা 2014 সাল থেকে বিজেপিকে কানাকানি করতো, চোকাচুকি করত, বলতো কানে কানে কথা বলো মুখে কিছু বলো না। এই তো ছিল মীরজাফরদের দল, ওরা গেছে আমি বেঁচে গেছি, এই খেজুরি নতুন করে গড়ব, নন্দীগ্রাম গড়ব, মিদনাপুর দেখবেন আগামী দিন কি পায়, শুধু দেখবেন সারা বাংলা কি পায়। আজকে বাংলা এগিয়ে গেছে বলে বিজেপির হিংসা হচ্ছে, হিংসুটে দল, দৈত্যদের দল, দানবের দল। একটা কোটি কোটি, দেখুন 500 টাকা যদি সাধারণ মানুষ চুরি করে তাহলে তাকে তোলাবাজ বলা হবে, আর বিজেপি সরকার যদি কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে তবে তাকে কি বলা হবে? তোলাবাজের ফিউডাল ল্যান্ডলর্ড, সবচেয়ে বড় জোরদার, সবচেয়ে বড় জমিদার। জিজ্ঞেস করুন পিএম কেয়ারের টাকা গেল কোথায়, বিজেপি জবাব দাও। নোটবন্দির টাকা গেল কোথায়, বিজেপি জবাব দাও। রেল বিক্রি করছো কত টাকায়, বিজেপি জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি করছো কত টাকায়, বিজেপি জবাব দাও। বিএসএনএল বিক্রি করছো কত টাকায়, বিজেপি জবাব দাও। ব্যাংক বিক্রি করছো কত টাকায়, বিজেপি জবাব দাও। ইন্স্যুরেন্স বিক্রি করছো কত টাকায়, বিজেপি জবাব দাও। উজালা কয়েকজনকে দিয়েছিল উজালা লোকসভা নির্বাচনের আগে, এখন উজালা পান, উজালা এখন আজালা হয়ে গেছে, উজালা এখন হাওয়া হয়ে গেছে, কারণ বিজেপি দুর্নীতিতে ভরে গেছে। ওই উজালার টাকা সব খেয়ে নিয়েছে বিজেপির নেতারা। এই নিয়ে মুর্শিদাবাদে কেসও হয়েছে। আজকে একটা গ্যাসের দাম কত মা বোনেরা, আমি বিনা পয়সায় রেশন দেবো, আপনি চাল ফোটাতে গেলে 800 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে, দাম ছিল 400 টাকা করে দিয়েছে 800 টাকা, মানুষ কোথায় পাবে? ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, কৃষকের জমি কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছে। নন্দীগ্রাম আন্দোলনে আমরা জিতেছি, আমরা ভূমি রক্ষা করেছি। আজকে দেখুন হরিয়ানায় আন্দোলন হচ্ছে সিন্ধুতে, এক বছর ধরে আন্দোলন হতে চললো, কোনো ভ্রুক্ষেপ নেই। তিনটে কালা বিল এনেছে, চাষিদের জমি লুটে নেবে, আপনি ফসল ফলাবেন লুটে নেবে, ইলেকশনের সময় মৎস্যজীবীদের কথা বলবে, আর ইলেকশন হয়ে গেলে সব মাছ ওই আদানিরা লুটে নেবে, আপনারা কেউ পাবেন না, এটা মাথায় রেখে দিন, আর মোহনায় গিয়ে মাছ ধরতে পারবেন না। এই অবস্থায় খেলা হবে, রাজনৈতিক খেলা খেলা হবে, মা বোনেরা বলুন আগে খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, খেলায় জিততে হবে। তাহলে একটা করে ভোট তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে, যদি আপনারা চান আমার সরকার থাকুক, যদি আপনারা মমতা ব্যানার্জিকে চান তাহলে মনে রাখবেন আমার এক একটা প্রার্থী জিতলে তবেই আমি সরকার তৈরি করতে পারবো, বাড়িতে রেশন পৌঁছাতে পারবো, কন্যাশ্রী করতে পারবো, রূপশ্রী করতে পারবো, সবুজ সাথী করতে পারবো, 10,000 টাকায় স্মার্টফোন দিতে পারবো, কৃষকদের 10,000 টাকা দিতে পারবো, মৎস্যজীবীদের জন্য করতে পারবো, সবার জন্য করতে পারবো। এই তো ইটভাটাগুলো আপনারা জানেন, খেজুরিতে অনেক ইটভাটা আছে, ইটভাটাগুলো সব বন্ধ করতে বলে দেওয়া হয়েছিল,
কিন্তু আমি প্রত্যেকটা এখনো খুলে রেখে দিয়েছি, তাই তো? আমি ইটভাটার জন্য পরিকল্পনা করব যাতে ইটভাটা বন্ধ না হয়। আমরা 3,40,000 পুকুর কেটেছি যাতে মাছের চাষ হয়, 55% মাছের চাষ এখানে বৃদ্ধি পেয়েছে। আর ময়নায় আমরা মাছের মডেল একটা, মাছের কি করে চাষ করা হয় তা করছি। আর এখানে ভেরিতে ভর্তি চিংড়ি মাছের চাষ, মাছের চাষ সব চাষ হয়, ইটভাটা সব কিছু আছে, সব কিছু আমরা দেখে দেব। তাহলে খেলা হবে, এমন ভাবে খেলবেন যে বিজেপিকে মাঠের বাইরে বোল্ড আউট করে বের করে দেবেন। আর বাংলা থেকে বোল্ড আউট হলেই ভারতবর্ষ থেকে বোল্ড আউট আমরা করবই, করবই, করবই। বহিরাগত গুন্ডাদের এলাকায় ঢুকতে দেবেন না। গদ্দাররা প্ল্যান করেছে ট্রেনে করে লোক নিয়ে আসবে, দীঘা তমলুক কিন্তু আমি করে দিয়ে গেছিলাম, জানেন তো মামনেরা, 9 মাসের মধ্যে ওটাও আমার করা। বাইরে থেকে গুন্ডা নিয়ে আসবে, উড়িষ্যা থেকেও মাথায় রাখবেন, ঝাড়খণ্ড থেকে, মুম্বাই থেকে, উত্তরপ্রদেশ থেকে নিয়ে আপনাদের ক্যাম্পে ক্যাম্পে লোকাল ঢুকিয়ে দেবে। আর এরিয়ায় এরিয়ায় পাড়ায় পাড়ায় পাড়ার মোড়ে ক্যাম্প তৈরি করছে, যাতে বাইরের লোক, গ্রামের লোক যাতে বেরিয়ে ভোটটা দিতে না পারে। এখন থেকে কমপ্লেন করুন ইলেকশন কমিশনকে। আর ভোটে মেশিন ভালো করে দেখবেন, একবার 30টা গুনে তারপরেই চালু করবেন না, আরো 2 বার অন অফ করতে হবে, তবে ভোটের মেশিন চালু করবেন, নাহলে বিজেপি ভোট ঢুকিয়ে রেখে দেবে। 2 হচ্ছে, মেশিন খারাপ করে দিলে ওরা ইচ্ছা করে মেশিন খারাপ করে দেয়, আপনারা দাঁড়িয়ে থাকবেন ধৈর্য ধরে, মেশিন ঠিক হবে, মেশিন চেক হবে, মেশিন 2 বার করে চেক আপ হবে, 3 বার করে চেক আপ হবে, তারপরে আবার ভোট শুরু হবে, আবার ভোট দেবেন।